হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আমার নাম নুরুল আমিন, আমি দুবাই থেকে বলছি। জি দর্শক, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি কি তার সাথে কথা বলতে জি পারি? আমরা সবাই জি জি শুনতে আমি পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি নুরুল আমিন সাহেব, আপনার সমস্যা, আপনার ওজন, পেশা, কি করেন, কতদিন এই সমস্যা, বলে বলে ফেলুন, আমি শুনতে পাচ্ছি। স্যার আসলে সমস্যা আমার না, সমস্যা আমার ভাইয়ের। আচ্ছা ও বলুন। আমার সাথে এখানে দুবাইতে থাকতো, ওনার বয়স 35, ওজন 85। হুম হুম গত 3 মাস আগে ওনার ডান সাইডে ঘাড়ে ব্যথা ছিল, ওই হুম ব্যথাটা হাতের মধ্যে এসে গেছে। অনেক হুম ট্রিটমেন্ট এখানে করেছি, এখানে এমআরআই করেছে, ডাক্তাররা বলছে যে এখানে ঘাড়ে একটু মাংস বেড়ে গেছে। হুম হুম এখানে অনেক থেরাপি চিকিৎসা দিচ্ছে, কোনো কাজ পায় না। এখন ও বর্তমানে বাংলাদেশে চলে গেছে, আমার বাড়ি চিটাগাং। উনি এখন চট্টগ্রামে একজন ডাক্তারের সাথে ট্রিটমেন্ট করতেছে, ডাক্তার সাহেব ওনাকে ইঞ্জেকশনও দিছে এবং 1 মাসের জন্য থেরাপি দিতে বলছে। এখনো কোনো ইম্প্রুভ হচ্ছে না। ওটা নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এখন আমরা যদি এখন ওটা কি ভালো হবে নাকি অন্য কোনো পরামর্শ কিছু করতে হবে, অন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে? ওকে, ধন্যবাদ আপনাকে। ওনার ভাইয়ের পিএলআইডি, ঘাড়ের ডিস্কের সমস্যা, যেটা আমরা পিআইডি বলে থাকি, প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। যাই হোক, মাংস বেড়ে গিয়েছে যেটা উনি বলছে, এটা এমআরআইতে আসছে। এই যে আমরা যে কথা বলছি বারবার, জি, এই রোগটাই মেইন, যে মোস্ট অফ দ্য কেস হচ্ছে পিআইডি, প্রোল্যাপস ডিস্ক, যার কারণে ঘাড় ব্যথা হয়ে থাকে এবং হাতে ব্যথা চলে যেতে পারে। 35 বছর বয়স, বয়স কিন্তু বেশি না। এটা সাধারণত কাজের থেকে হয়, মানে পেশাগত কাজে, সামনে হয়তো অতিরিক্ত ঝুঁকে কাজ করলে, আঘাত পেলে, ভারী কিছু ক্যারি করলে, সেটা হাতে হোক মাথায় হোক, তখন ঘাড়ে ডিস্কের সমস্যা হতে পারে। এইটার প্রপার ট্রিটমেন্ট কি? প্রথম হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, দ্বিতীয় হচ্ছে অপারেটিভ ট্রিটমেন্ট, দুটো হচ্ছে চিকিৎসা, আর বাকি কোনো বৈজ্ঞানিক চিকিৎসা না। কনজারভেটিভ চিকিৎসার ভিতরে অবশ্যই থেরাপি একটা বেটার ট্রিটমেন্ট, যদি সেটা অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী, কতটুকু ডিস্ক প্রোল্যাপস হয়েছে, কি অবস্থা, সেটা কি কোনো কর্ডে, আমি যেটা বলছিলাম সার্ভাইকাল মাইলোপ্যাথি কিনা, যে ওখানে কর্ডে কোনো স্পট আছে কিনা, এমআরআইটা দেখলে কিন্তু ক্লিয়ার বোঝা যাবে, তো ওই অনুযায়ী ওনাকে দেন ট্রিটমেন্টে যেতে হবে। তো আমার মনে হয় দর্শক, এমআরআই ছবির উপর নির্ভর করে ওনার ট্রিটমেন্ট, যেহেতু ওইখানকার থেরাপিতে রেজাল্ট আসছে না, আপনাকে বেটার থেরাপি বিশেষজ্ঞ বা রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ওনাকে বলেন চিকিৎসা করতে। যদি বেশি ডিস্ক প্রোল্যাপস না হয়, এটা থেরাপিতেই ভালো হয়ে যাওয়ার কথা, শুধু কেবল থেরাপি দিলে হবে না, ওনাকে কিছু জিনিস এডুকেশন মেনটেন করতে হবে। আমরা অনেক সময় ঘাড়ে কলার দিই, কলার ইউজ করতে হবে, ওনার বালিশ চেঞ্জ করতে হবে, ওনাকে পাশাপাশি কিছুদিন রেস্টে থেকে থেরাপিটা করতে হবে, কোনো মুভমেন্ট করা যাবে না, চিকিৎসার কিছু পদ্ধতি আছে। আর সব জায়গায় যে একই থেরাপি দিবে, এটা কিন্তু আশা করাটাও ঠিক না, যেহেতু ভালো হচ্ছে না, আপনাকে বেটার অপশনে, বেটার আরও অন্য কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর হ্যাঁ, যদি এতেও ভালো না হয়, দেন আপনার সার্জারি অ্যানাদার অপশন, সেক্ষেত্রে সার্জনের শরণাপন্ন হতে হবে। তা আমার মনে হয় উনি কনজারভেটিভ চিকিৎসা, যেটা আমরা বলছি অপারেশন ছাড়া, এই চিকিৎসাটা উনি অন্য জায়গা করে দেখতে পারে, আশা করি ইম্প্রুভ হয়ে যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।